বাবা সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। নমস্তুতে, এসো সচন্দ্র গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী শ্রী আহমেদাবাদ স্বগোত্রাণাং সা বর্ণনাং শ্রী শ্রী দক্ষিণা আপনাদের সাথেই থাকবো। বাবা সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। সেভাবে ওদের মধ্যে প্রচুর প্রচার করছেন, ও দু মাসের জন্য অত ভাবলে হবে না, দু মাস পরে আবার সব যত্ন নেব। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর উপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়াতে থাকছি। বলছি দিদি, যা খাচ্ছেন যা বলছেন সেটাই তো হিট। আপনি দই খেলেন, ঘুগনি খেলেন, এবার কি এবারে মানুষের ভালোবাসা। সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন, আপনি বিজেপি বিরুদ্ধে? আমার অনেক শুভেচ্ছা তাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো? আপনার কি মনে হয় সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সর্বভারতীয় ক্ষেত্রে প্রয়োজন, আপনার কি মনে হয়? আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলিবাসীকে, হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই।